नमस्कार सबाइके निगम सुधामृत यूट्यूब चैनलेर पक्ष थेके सबाइके जानाई सादर जय गुरु जय मा सम्भाषण। आशा करी सकले भालो आछेन श्री श्री ठाकुर महाराजेर कृपाय। आज के श्री श्री ठाकुर गुरु महाराजेर सविस्तार जीवनीर नवम पर्व आपनादेर सामने उपस्थापित होबे। अष्टम पर्वे आमरा जेनेछि श्री श्री ठाकुर महाराज तार ज्ञानी गुरुर अन्वेषणे वृंदावने एसे पौंछेछेन, किन्तु वृंदावने अनेक अनुसंधानेर पर तार साथे ज्ञानी गुरुर साक्षात्कार हयनि। तो तार परवर्तीते कि हलो आसुन आजके आमरा सेटा शुने निच्छि। प्रकृत ज्ञानीर सन्धान ताहार वृंदावनेओ मिलिल ना, ताहार अर्थे नलिनीकान्त, बरं नाना प्रकार साम्प्रदायिकता भावेर ढंगचंग नाना प्रकार प्रेमेर अभिनयेर साधना ताहार रुचिकर नहे बलिया उहा ग्रहण करिते पारिलेन ना। कारण शंकर सम्प्रदायेर सन्न्यासी हईते हईले तद्रूप साधुर शरणापन्न हवाई ताहार उद्देश्य, से उद्देश्य सुसिद्ध हईबार कोनो आशा देखिलेन ना। एदिके नाना प्रकार भोजविद्या जादुविद्या रोग निरामयकारी मंत्रादि मंत्रपूत तप्त तैले हस्तपदादि डुबाइया देवा छाई के चीनी करा लौह के स्वर्णे परिणत करा अग्नि निर्वापित करा सर्पदंशन निष्फल करार कौशल और मंत्रादि साधुगण उपजाचक हइया ताहाके शिखाइते लागिलेन। तिनिओ अवसर समय काटाइबार जन्य उहा शिखिलेन, किन्तु कौतूहल बसे उहा शिखिया পরে তাহার মনে একটি ধিক্ষার জন্মিল, কেন ইহা শিখিলাম, ইহাতে ফল কি, ইহার সহিত অধ্যাত্ম তত্ত্বের সম্বন্ধ কি। শঙ্কর শিউলির নিকট বৃক্ষশির অবনত করিবার মন্ত্র শিক্ষা করিয়াছিলেন শুধু খেয়ালের বসে বা কৌতূহল চরিতার্থ করিবার জন্য, কিন্তু পরে অতি গুরুতর প্রয়োজনের সময় উহা সবিশেষ কার্যকরী হইয়াছিল। নলিনীকান্তেরও যে উহা কি উদ্দেশ্যে শিক্ষা করিতে হইয়াছিল তাহা তখন না বুঝিলেও উহা যে তাহার জীবনে বিশেষ প্রয়োজনে লাগিয়াছিল তাহা আমরা পরে যথাস্থানে দেখিতে পাইব। অতঃপর বৃন্দাবনে আশ্রয় দানকারী পূর্বোক্ত বৈষ্ণব বাবাজি ও তাহার বয়স্থা অবিবাহিত কন্যার অত্যধিক আদরাপ্যায়ন বড়ই অপ্রীতিকর হইয়া উঠিল। একদা বৈষ্ণব বাবাজি নলিনীকান্তকে নিভৃতে ডাকিয়া তাহার বড় আদরের কন্যাটিকে তাহার হস্তে সমর্পণ করিবার ইচ্ছা প্রকাশ করিয়া তাহার মুক্তির পথ নির্দেশ করিতে কিছুমাত্র ইতস্তত করিলেন না। নলিনীকান্ত বাবাজির এই অযাচিত দান গ্রহণে অসমর্থ হইয়া অগত্যা তাহার আশ্রয় ত্যাগ করিয়া হরিদ্বার কনখল ঋষিকেশ প্রভৃতি নানা তীর্থ ঘুরিয়া অবশেষে রাজপুতনায় আজমিরে গিয়া উপনীত হইলেন এবং তথাকার এক বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেটের আশ্রয়ে অবস্থান করিতে থাকিলেন। নানা তীর্থে নানা প্রকার সাধুর আখড়ায় আড্ডা দিয়া নলিনীকান্ত যে অভিজ্ঞতা সঞ্চয় করিলেন তাহাতে নৈরাশ্যে তাহার বুক ভাঙিয়া গেল। সাধুর স্বরূপ যাহা দেখিলেন তাহাতে তাহারা নিতান্ত দয়ার পাত্র বলিয়া তাহার মনে হইতে লাগিল। কোনো সাধু ভাত খায়, কোনো সাধু খায় না, কেহ সাত দিন অন্তর খায়, কেহ সারাদিন রৌদ্রে থাকিতে পারে, কেহ বা প্রচণ্ড শীত সহ্য করিতে পারে, কেহ বা এক পায়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াইয়া থাকিতে পারে, কেহ বা সারাদিন প্রচণ্ড মার্তণ্ডের দিকে তাকাইয়া থাকিতে পারে, কেহ এক হস্ত ঊর্ধ্ব করিয়া রাখিতে পারে ইত্যাদি। তান্ত্রিকদের যে ভীতিপ্রদ বিভৎস আচরণ দেখিলেন তাহাতে প্রকৃত সাধু জীবন সম্বন্ধে তাহার ধারণা বিকৃত হইয়া গেল। তিনি কাশী হইতে রাজপুতনার দিকে আসিবার পূর্বে বিন্দ পর্বতে পূর্ণানন্দের সহিত সাক্ষাৎ করিয়া জানিয়াছিলেন যে অতি সত্তরই তাহার শঙ্কর সম্প্রদায়ভুক্ত বৈদান্তিক সন্ন্যাসী গুরুপ্রাপ্তি ঘটিবে। এই ভবিষ্যৎ বাণীর ওপর আস্থা স্থাপন করিয়া তিনি আজমিরে অবস্থান করিতে থাকিলেন। তত্রত্য প্রবাসী বাঙালিগণ তাহাকে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন। তিনিও তাহাদের সহিত বন্ধুত্ব করিয়া নানা নূতন স্থান দেখিতে ও সাধু সন্ন্যাসীর অনুসন্ধান করিতে লাগিলেন। একদা শুনিলেন নিকটেই এক সাধুর বক্তৃতা হইবে, সুতরাং বন্ধুদিগকে বলিলেন আজ এক সাধুর বক্তৃতা শুনিতে যাই। প্রবাসী বাঙালি ব্রিটিশ সরকারের উচ্চ পদে আসীন হইয়া প্রভুত্ব করিতেছেন, সুতরাং খোট্টা সাধুর বক্তৃতা শুনা তাহাদের মনঃপূত হইল না। দারোয়ান শ্রেণীর লোকপ্রদত্ত বক্তৃতা শ্রবণ তাহাদের রুচি বিরুদ্ধ। বিশেষত খৈনীর থুতুর ভিতর দিক গিয়া বসিয়া বাঙালির পক্ষে বক্তৃতা শ্রবণ করা সম্পূর্ণ অসম্ভব। নলিনীকান্তকে তাহারা যাইতে নিষেধ করিতে লাগিলেন, কারণ বাঙালির পক্ষে সেখানে যাওয়াটা সম্মান হানিজনক ব্যাপার।
নলিনীকান্ত কিন্তু তাহাতে কর্ণপাত না করিয়া যে স্থানে বক্তৃতা হইবে তথায় উপস্থিত হইলেন। মতান্তরে একটি কথাও আছে, আশ্রয়দাতা বন্ধুরাই নাকি নলিনীকান্তকে বক্তৃতা শুনিতে যাইবার জন্য অনুরোধ করিয়াছিলেন। যাই হোক, দূর হইতে দেখিতে পাইলেন যে এক বাঁশের মঞ্চের উপর দাঁড়াইয়া জটাজুট ও মণ্ডিত এক সাধু বক্তৃতা করিতেছেন এবং সহস্র সহস্র লোক অবহিত হইয়া সে বক্তৃতা শ্রবণ করিতেছে। আর একটু অগ্রসর হইয়া নলিনীকান্ত থমকিয়া দাঁড়াইলেন। তাহার মনে পড়িল সুদূর বঙ্গের এক পল্লী গৃহের ভিতর রাত্রে জটাজুট মণ্ডিত যে সাধুকে দেখিয়াছিলেন তাহার কথা। তারপর কে যেন অবশ করিয়া তাহার দেহকে সজোরে সেই সহস্র সহস্র লোকের ভিতর দিয়া লইয়া গিয়া বাঁশের মঞ্চের উপর সাধুর চরণতলে ফেলিয়া দিল। যখন তাহার চেতনা আসিল তখন দেখিতে পাইলেন শ্রোতারা সব চলিয়া গিয়াছে। পার্শ্বে সাধুটি বসিয়া আছেন, দু একটি চেলা এদিকে ওদিকে ঘুরিতেছে। নলিনীকান্তের সংখ্যালাভের পর সাধুটি জিজ্ঞাসা করিলেন, কিয়া মাংতা হ্যায়? নলিনীকান্ত বলিলেন, আপকো সাথ যায়েঙ্গে। সাধু রুক্ষস্বরে বলিলেন, কব্ভি নেহি, বাঙালি ভোগী হ্যায়, সাধু হো নেহি সক্তা। তখন নলিনীকান্ত কুমিরায় গৃহাভ্যন্তরে রাত্রে তাহার দর্শন ও তাহার নিকট হইতে বিল্লপত্রে বীজমন্ত্র প্রাপ্তির বিষয় উক্ত সাধুটির নিকট নিবেদন করিলেন ও তদবধি তাহাকে অনুসন্ধান করিতেছেন জানাইয়া মিনতিপূর্ণ নয়নে তাহার নিকট দাঁড়াইয়া রহিলেন। সব ঝুটাবাত, ভাগ সালে মাছলি খোর, এই প্রকার গালি দিয়া সাধুটি গাত্রোত্থান করিয়া দীর্ঘ পাদ বিক্ষেপে চলিতে থাকিলেন। অনুচর বর্গ লোটা কম্বল লইয়া তাহার অনুসরণ করিল। নলিনীকান্ত সাধুর নিষেধ সত্ত্বেও তাহাদের অনুসরণ করিলেন। তাহার জিনিসপত্র যাহা ছিল সমস্তই আজমিরে বাঙালিদের আশ্রয় পড়িয়া রহিল। নলিনীকান্ত উক্ত সাধুটির সহিত পুষ্করে আসিলেন। সাধুটির নাম স্বামী সচ্চিদানন্দ সরস্বতী। পুষ্করেই তাহার আশ্রম। আশ্রমে আসিলে সচ্চিদানন্দ প্রথমে অনেক অকথ্য গালমন্দের দ্বারা নলিনীকান্তকে তাড়াইবার চেষ্টা করিলেন, কিন্তু নলিনীকান্ত তাহাতে কিঞ্চিত মাত্র বিচলিত না হইয়া তথায় রহিয়া গেলেন ও আশ্রমের কঠোরতায় নিজেকে অভ্যস্ত করিতে লাগিলেন। জয় গুরু জয় মা। আজকের মতন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের সবিস্তার জীবনীর নবম পর্ব এখানেই সমাপ্ত হল। শ্রী শ্রী ঠাকুর মহারাজ এবং মাতা ঠাকুরানী সুধাংশুবালা মায়ের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি সুশোভন শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের সবিস্তার জীবনীর নবম পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিতে ক্লিক করে অল করে দেবেন, যাতে এর পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পান। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবার মূল্যবান মতামত আমার একান্ত কাম্য। শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গৃহে থাকুন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। জয় গুরু জয় মা।